লঙ্কান প্রিমিয়ার লিগে আগামীকাল প্লে অফের প্রথম ম্যাচে মাঠে নামবে সাকিব লিটনদের নিয়ে গড়া গোল টাইটান্স। তবে প্রশ্ন হচ্ছে লিটন কি জায়গা পাবে গোল টাইটান্সের একাদশে? আইপিএল এর মতো এবার লঙ্কান প্রিমিয়ার লিগেও প্রথম ম্যাচে ব্যর্থ লিটন দাস। গতকাল বাছা মরার লড়াই কলম্বিয়ান স্ট্রাইকার্সের দেওয়া 75 রানের টার্গেটে ব্যাট করতে নামে গোল টাইটান্স। তবে থার্ড ডাউনে লিটনকে নামানো হলে 4 বল খেলে 1 রান করে সাজঘরে ফিরে যান তিনি। দলের গুরুত্বপূর্ণ ম্যাচে দলের হয়ে মুখ্য ভূমিকা পালন করতে পারেননি তিনি, যদিও তার দল ম্যাচটি জিতেছে 8 উইকেট হাতে রেখেই। আইপিএলে এক ম্যাচ বাজে খেলার জন্য পরবর্তীতে আর মাঠে নামানো হয়নি তাকে। এবার লঙ্কান প্রিমিয়ার লিগেও কি সম্ভাবনা আছে এমন? হ্যাঁ প্রিয় দর্শক, এমন সম্ভাবনা তৈরি হতেই পারে এখানেও, কারণ আগামী ম্যাচটি হবে প্লে অফের, যেখানে হেরে গেলে বিদায় নিশ্চিত। আর এদিকে বাহিরের লিগ খেলার তেমন ভালো রেকর্ড নেই লিটন দাসের। তারা লিটন দাসকে ওপেনার ব্যাটসম্যান হিসাবেও এখন আর ব্যবহার করছে না, কারণ তাদের হাতে আরও একাধিক ওপেনার অপশন রয়েছে। তবে সম্পূর্ণ আশা হারানো যাচ্ছে না, কারণ লিটন এক ম্যাচ খারাপ গেলেও পরের ম্যাচে সে ঘুরে দাঁড়াতেই পারে। এই আশা রেখে তাকে শুরুর একাদশে দেখার সম্ভাবনাও করা যেতে পারে। এখন আগামীকাল পর্যন্ত অপেক্ষা করে দেখা যাক দলের সদস্যের সাকিব আল হাসান থাকার পরেও প্লে অফের গুরুত্বপূর্ণ ম্যাচে লিটনকে মাঠে নামায় কিনা গোল টাইটান্স।